हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल सुष्मिता 2020 अपन सकल के आबारों स्वागत जाची संगे रही है सुष्मिता आबारों नहीं नतून एक वीडियो आजकल वीडियो थाकछे अपन खूब ही हेल्पफुल एक न्यूज जेटार माध्यम अपनारा अने किन्तु उपकृत हबें एखाने आमी जानाबो एप्लीकेशन फर द चेन्ज अब रेशन शप और केरोसिन वेल शप अर्थात रेशन दोकान अथवा केरोसिन दोकान परिवर्तनेर जोन्नो आवेदन आपनारा किभाबे करबेन अर्थात किभाबे सेई फर्म फिल आप करबेन सेटाई आज के भिडियोटिते आमी देखाबो अर्थात जे समस्त कैंडिडेट जारा रयेछेन तारा तादेर रेशन दोकान अथवा केरोसिन दोकान परिवर्तन करते चान अथवा कोनो महिला जारा आछेन एक्षेत्रे महिलादेर समस्याटाई बेशी देखा जाय केननो महिलारा विवाहित महिला जारा आछेन तारा किन्तु बियेर परबर्तीकाले तादेर बापेर बाड़ीर जे ठिकानाय रेशन दोकान छिलो सेटा किन्तु आपनारा शोशुरबाड़ी केने ट्रांसफार करते चान तो सेक्षेत्रे तादेर जोन्नो भिडियोटा खूब ही हेल्पफुल है प्लिज सम्पूर्ण भिडियो देखें और कोनो रकम स्किप करबें ना ताते कोनो रकम स्टेप आपनारा मिस करे जेते पारें आमी आजकेर भिडियोटिते सम्पूर्ण स्टेप बाय स्टेप आपनादेरके आलोचना कर दिच्छि किभाबे आपनारा फर्म फिल आप करबें और किभाबे जमा देवें এই যে দেখুন wppds.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে এই যে এখানে দেখুন সমস্ত ফর্ম দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে কিন্তু সেটা জমা দিতে হবে তো এই ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন তাছাড়াও এই যে ফর্ম নাম্বার 6 আছে এই পিডিএফ ফাইলের লিংকও আমি এই আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডিরেক্টলি ফর্ম নাম্বার 6 কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন तो जो चैने नतून हो चैनल सबसक्राइब कर पास बेल आइकने प्रेस कर रखबें परवर्ती क्षेत्र में नोटिफिकेशन क्योंकि सवार आगे पवार चलू शुरू करा जा आजकल भिडियो एखे कि बला आज सेक्शन ए ते देखूँ एक्जिस्टिंग कार्ड टाइप एंड मेम्बर अफ द हेड अफ फैमिली होल्डर एनी आदार मेम्बर फर द चेन्ज अफ एफ बी एस केरोसिन अएल सब फर द होल फैमिली एखे एक कथा माथाय रखते हैं আপনি কি আপনার ফ্যামিলি অর্থাৎ হোল ফ্যামিলি অর্থাৎ পুরো পরিবারের রেশন দোকান পরিবর্তন করতে চান যদি সেটা করে থাকেন তাহলে আপনি এই কলমটা ফিল আপ করবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে এই কলমটা কোনো কিছু পরিবর্তন মানে ফিল আপ করার দরকার নেই অর্থাৎ যদি আপনি গোটা পরিবারের সমস্ত সদস্যের রেশন দোকান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি সেকশন এটা ফিল আপ করবেন না হলে কিন্তু ফিল আপ করার দরকার নেই যদি কেবলমাত্র একজন অথবা দুজনের আপনি রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে আপনি এই সেকশন এটা ছেড়ে দেবেন এবার বলি সেকশন এটা আপনি কিভাবে ফিল আপ করবেন এখানে নাম দেবেন অর্থাৎ আপনার ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সেই যে মেম্বার তার নামটা এখানে দিয়ে দেবেন অবশ্যই ক্যাপিটাল লক করে ফর্মটা ফিল আপ করবেন রেশন কার্ডের টাইপ দিয়ে দেবেন এখান থেকে WA YPHH SPHH RKSOI 1 RKSOI 2 এনি আদার যেটা হতে পারে দিয়ে দেবেন রেশন কার্ডের যে নাম্বারটা আছে ডিজিটাল রেশন কার্ডে সেই নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো যাই হোক যদি এটা সমস্ত সদস্যের জন্য করতে চান তাহলে ফিল আপ করবেন নাহলে কিন্তু করবেন না এবার আসছি সেকশন বিএ সেকশন বিএ কি বলা যাচ্ছে সেকশন বিএ বলা আছে ডিটেলস অফ দ্য মেম্বার ইন ইফ অনলি সাম মেম্বার আর অ্যাপ্লাইং অ্যান্ড নট ফর হোল এখানে আছে যদি আপনি একজন কিংবা কিছু জনের জন্য আবেদন করছেন সবার জন্য নয় কিন্তু তাহলে এখানে আপনার নাম দিতে হবে রেশন কার্ডের টাইপ দিতে হবে রেশন কার্ডের নাম্বার দিতে হবে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি ইয়েসের ঘরে টিক দেবেন নাহলে কিন্তু আপনি নোয়ের ঘরে টিক দেবেন এবার আসছি নাম্বার 2 এইভাবে কিন্তু আপনারা কতজনের নাম করতে যদি একজনের করতে চান তাহলে একজনের জন্য এখানে একজনের লিখবেন যদি দুজন বা তিনজনের করতে চান তাহলে এখানে লিখবেন যদি আপনি তার থেকেও বেশি আপনার ক্যান্ডিডেট থেকে থাকে তাদের করতে চান তাহলে সেক্ষেত্রে এই পেজটা আপনি জেরক্স করে পরের সাথে পেজের সাথে অ্যাটাচ করে দেবেন এখানে তিনটে অপশান আছে তিনটে অপশানের পরবর্তী আপনি পেজটা একটু জেরক্স করে নেবেন করে তারপরে যে আপনার 4, 5, 6, 7 জন ক্যান্ডিডেট থাকতে পারে সেক্ষেত্রে তাদের নামগুলো বসিয়ে ফিল আপ করিয়ে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে এবার আসছি সেকশন সি এ ডিটেলস অফ দ্য নিউ FPS অর কেরোসিন ওয়েল শপ অর্থাৎ আপনি যে আপনার বর্তমান যেখানে আপনি পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ যে যদি মহিলাদের ক্ষেত্রেই হয়ে থাকেন তাহলে আপনার বাপের বাড়ি থেকে আপনি শ্বশুরবাড়িতে ট্রান্সফার করতে চাইছেন তো এখন আপনার শ্বশুরবাড়িতে যেখানে রেশন পাওয়া যায় তো সেই আপনার রেশন দোকানের নামটা এখানে দিতে হবে FPS কোড প্রত্যেকটা রেশন দোকানেরই কিন্তু একটা কোড নাম্বার থাকে সেটা আপনি দেবেন নেম অফ কেরোসিন শপ কেরোসিনের দোকানের নামটা আপনাকে দিতে হবে এবার এখানে দেখুন কেরোসিন শপের কোড যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবার আসি সেকশন ডিএ সেকশন ডিএ দেখুন ইফ অ্যাপ্লাইং ফর চেঞ্জ অফ রেশন শপ কেরোসিন ওয়েল শপ ডিউ টু ম্যারেজ ডিভোর্স সেপারেশন ইন দ্য অ্যাপ্লিকেন্ট উড বি অ্যাডেড টু দ্য হাজব্যান্ডস ফাদার গার্জিয়ান ফ্যামিলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি অ্যাপ্লাই রেশন শপ এবং কেরোসিন ওয়েল শপ সে তার বিবাহের পর সে পরিবর্তন করতে চাইছে তাকে কিন্তু তার হাজব্যান্ড বা ফাদার যে আছে তার কিন্তু এখানে সমস্ত কিছু গার্জেন যার নাম বসবে সেটা তার ডিটেলস দিতে হবে নেম অ্যাজ ইন এক্সিস্টিং রেশন কার্ড আপনার যে পুরনো রেশন কার্ডটা ছিল তাতে আপনার যে নামটা দেওয়া আছে সেটা এখানে দিতে হবে কার্ডের ক্যাটাগরি যেটা আপনি তখন টিক দিয়েছিলেন এখানে সেটা লিখে দিতে হবে এরপর কার্ডের নাম্বারটা দেবেন নেম আফটার ম্যারেজ আপনার এখন বর্তমান যে নামটা হবে অর্থাৎ বিয়ের আগে আপনার যে নামটা ছিল সেক্ষেত্রে মহিলাদের তো পরিবর্তিত হয় টাইটেলটা সেটা আমরা সকলেই জেনে থাকি তো সেই পরিবর্তিত টাইটেল সহজে আপনার নামটা সেটা আপনি এখানে দেবেন কার্ড ক্যাটাগরি অফ হাজব্যান্ড ফাদার গার্জিয়ান
আপনি অবশ্যই আপনার হাজবেন্ডের নামটা এখানে দেবেন এবং কার্ড নাম্বার যেটা আপনার হাজবেন্ডে আছে সেই কার্ড নাম্বারটা দেবেন এবং দেওয়ার পরে যে হাজবেন্ডের কথাটার উপরে কিন্তু টিক দিয়ে দেবেন, কারণ আপনি বিবাহিত, আপনি আপনার হাজবেন্ডের নাম কিন্তু গার্জেন হিসাবে শো করছেন, সেক্ষেত্রে হাজবেন্ড কথাটির উপর আপনাকে টিক দিতে হবে। এবার আসি সেকশন ইয়ে, সেকশন ইয়ে কী বলা আছে দেখুন, কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি, আপনার ফ্যামিলির সমস্ত যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে, কেননা আপনার সেই মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে পারে, সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার কাছে অফিসিয়ালি SMS পাঠানো হবে ফর্মটা আপনার জমা পড়েছে কিনা। প্রাইমারি যে মোবাইল নাম্বার আছে সেটা আপনি এখানে দেবেন, সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি আপনার কোনো এক্সট্রা মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এবং ইমেল আইডি যেটা আছে সেটা এখানে দিতে হবে। পরবর্তীতে সেকশন এফ এ কী বলা আছে দেখি, সেকশন এফ এ বলা আছে আদার ডিটেল অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত যে ব্যক্তি আছে যাদের কিন্তু আদার ডিটেলসটা এখানে দিতে হবে, যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের, যেমন ডিজিটাল রেশন কার্ডের আপনার নাম্বারটা এখানে দিতে হবে। নেম অফ দ্য মেম্বার, আপনি যে পরিবারের মেম্বার যাদের দিচ্ছেন প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নামটা এখানে দেবেন, তারপরে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, আধার নাম্বার, ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি যদি সে প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েসের ঘরে টিক দেবেন, নাহলে নোয়ের ঘরে টিক দেবেন। এবার আসি নাম্বার অফ টু, দু নম্বর মেম্বারের ক্ষেত্রেও তাই দেবেন। পরবর্তীতে তিন নম্বরে আছে দেখুন, তৃতীয় মেম্বার যিনি আছেন তার ক্ষেত্রে দিতে হবে, এক্ষেত্রে যদি আপনার পরিবারের সদস্য তিনজনের থেকে বেশি, চার পাঁচ ছয় বা সাতও হতে পারে, সেক্ষেত্রে আবারও আপনাকে কিন্তু এই পেজটা জেরক্স করতে হবে এবং জেরক্স করার পর কিন্তু এর পরবর্তী পেজের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এখানে তিনটে অপশন আছে, পরবর্তী পেজে আপনি চার নম্বর থেকে শুরু করবেন যতগুলো আপনার ফ্যামিলি মেম্বার আছেন। এবার আসছি সেকশন জিতে, সেকশন জিতে কী বলা আছে দেখে নিন, সেকশন জিতে আছে প্রথমেই আছে ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস ডিটেলস এখানে চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট দেবেন অ্যাড্রেস ডিটেলসে, সাব ডিভিশন আপনার যেটা আছে সেটা দেবেন, ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা আপনার সেটা আপনি এখান থেকে দেবেন, এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েত নাম্বার নামটা দেবেন, এবং যদি শহরে বসবাস করে থাকেন আপনি ওয়ার্ডের আন্ডার হন তাহলে ওয়ার্ডের নাম যে নাম্বার যেটা আছে সেটা দেবেন। এবার আসছি ভিলেজ, ভিলেজ মানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, পোস্ট অফিসের নামটা আপনাকে এখানে দিতে হবে। এবার আসছি পুলিশ স্টেশনের নাম আপনাকে দিতে হবে, এখানে আপনার পিনকোডটা দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার পর এখানে দেখুন এই যে সিগনেচার LDI অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে অর্থাৎ সই করতে হবে এবং এখানে আপনার ডেটটা দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন, আর বিশেষ কিছু এখানে নেই। ফিল আপ করার পর এই যে দেখুন, এই যে এটা হচ্ছে রিসিভ কপি, ফর্মটা ফিল আপ করে বর্তমানে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু সমস্ত এইসব কার্যগুলি চলছে সেটা আমরা সকলেই জানি, তো সেক্ষেত্রে আপনি যদি দুয়ারে সরকার প্রকল্পে ফর্মটা ফিল আপ করে সেখানে জমা করেন তো তারা এখান থেকে কিন্তু রিসিভ কপিটা কেটে আপনাকে দিয়ে দেবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি এটার মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডের আবেদন কতটুকু হলো। এবার বলে রাখি আপনি এখানে কী কী ডকুমেন্টস জমা দেবেন, কপি অফ DRC অফ দ্য হোল ফ্যামিলি অ্যান্ড দ্য হাজব্যান্ড ফাদার গার্জেন ইন কেস অফ সেকশন সি, আপনার কিন্তু রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে ফ্যামিলির সকলের উইথ হাজব্যান্ড, হাজব্যান্ড সহ। এবার আছে প্রুফ অফ ম্যারেজ ফর সেকশন সি, আপনার কিন্তু যে আপনি বিবাহিত সেটা রেশন কার্ড তার জন্য পরিবর্তন করতে চাইছেন ঠিকানা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ম্যারেজ সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে দিতে হবে। কপি অফ আধার কার্ড ডকুমেন্টস অফ অল দ্য অ্যাপ্লিকেন্টস, আপনার যে সমস্ত ফ্যামিলির সদস্য আছে তাদের সকলের কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে, এবং যদি কোনো পাঁচ বছরের নিচে কেউ বাচ্চা থেকে থাকে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের জেরক্স আপনাকে এখানে দিতে হবে। এভাবেই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন, করে আপনাদের নিকটবর্তী যেখানে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প চলছে সেখানে গিয়ে আপনি ডাইরেক্ট ফর্মটা জমা করে দেবেন। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনার আবেদন ফর্মটি জমা পড়েছে এবং পরবর্তীতে আপনি কিন্তু রেশন কার্ড পেয়ে যাবেন সরকারি আধিকারিকদের হাত থেকে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আর বিশেষ কিছু আলোচনা না করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, যদি ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থেকে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করতে এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন যাতে তারাও ভিডিওটির মাধ্যমে হেল্পফুল হতে পারে। যদি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা 2020।